قرآن کریم ایک آیات بھابرتو ہلو کیو جو جو پاپر جیونی اللہ کچھے حضیر ہوئے کیو جو جو اپرادر جیونی اللہ کچھے حضیر ہوئے تو تار جنمے اپکھائے رہے سے جہنم ایٹا قرآن کریمے میں ایک آیات دیر بھابرتو بمرمرتو جیٹا بلبن بولتے بھر آیات پر پکی آیات چاہتا سورة طہا بھی تو رہے اللہ بولے انہو من یعطی ربہو مجرمان فَإِنَّ لَهُ جَهَنَّمْ لَيَمُوتُ فِيهَا وَلَا يَحْيَا امی آیات کا شروع تے پوڑی نہیں کینتا ہمیں چکا تھا گلو گچھئے بولوار منوسنسا گچھی شئی کا تھا گلو سنوار جن میں اے آیات تی دارکار بولی آیات تینے نہیں چی سلو پر سورا توہا بھی تیرے اے آیات چھے انہو مَنْ يَأْتِي رَبَّهُ مُجْرِمًا جَرْ بَنْغْلَا مَنَا حُدْهُ جِبِكْتِ آسْبِ رَبَّهُ تَرْ رَبِرْ كَرْسَ مُجْرِمًا اَوْپَرَادِ عَوَسْتَائِ پاپی عَوَسْتَائِ اپنا در مونو جو گھر کے بڑھا تھے ہاتھے ملے ایک اتھا تھا گلو نابوز لے امی جو خان آرے پر گو بھی رہ جاؤ تو شگو لوگ لوگ بجھنے ابار برچی جبکی تر ربیر کچھے حاجی ربیر اپرادی اپستائے من جبکی مرون ہوئے پاپی اپستائے ایک جن مانوش جو دی بے نامازی عبوستائے مارا جائے جائے شے اپورا دی ہوئے ہوئے مون تو امرہ آمد سماجے دیکھ دی جے بہو لوگ مارا جائے چھے بے نامازی عبوستائے ایک جن لوگ مارا گیا
রোজাহীন অবস্থায় মিন ধরুন 33 বছর বয়সে মারা গেল তো কোন বছরে রমজান শেষে রোজা রাখে তাহলে সে অপরাধী হয়ে মরমুল সে মূল্য এমন কন্ডিশনে যে আল্লাহ নির্দেশকে সে অবমাননা মানে করা অবস্থায় বা এমন অবস্থায় মূল্য যে সে আল্লাহর বিধানের মানমাত্র দেয়নি আমার ঘরে বিপুল মামা আছেন সুদ করে খাতায় যাদের নাম আছে সুদ করে কথা বলেন হ্যাঁ না জবাব দেন তো একদম নীরব কেন সুদ করে কথা বলেন বুঝেন তাহলে সে কপাল ভালো বলে সুদ করে খাতায় নাম থাকা অবস্থায় মারা গেছে এমন বহু মামা আছে যারা সারা জীবন পর্দা করে হয়তো ভাবতো যে আর একটু বয়স হলে পর্দা করব কিন্তু পর্দার বিধান তো পর্দা তো বুড়ো বয়সে করবার জিনিস নয় এর মানে আমার জন্য এটা পছন্দ না একজন বুড়ি সে রাস্তা দিয়ে গেলে কেউ কেউ কোন জোরে কেউ তার দিকে দেখবে না রাস্তা দিয়ে গেলে সবাই বলবে যে দাদি কোথায় যাচ্ছে বিষয়টা বুঝুন তো পর্দা দরকার বিদ্যা বয়সে যৌবন বয়সে কত হ্যাঁ পর্দা দরকার যৌবন বয়সে তো আমার সমাজের অধিকাংশ নারী যৌবন বয়সে ফুর্তি করে বুড়ো বয়সে যে যখন দাদি নানি হয় তখন পর্দা করে অথবা মুখেই করলো তার মানে ও মূল্য অপরাধী অবস্থায় বহু লোক আছে তাস খেলা ছাড়ি করতে 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 মরে গেছে হঠাৎ দাঁত যন্ত্রণা হয়ে মরে যাবে ও তো জানতাম আরে হঠাৎ দাঁত যন্ত্রণা হয়ে মরে যাওয়া মাথা ঘুরতে ঘুরতে পড়ে যেয়ে মরে যাওয়া এরা মরণ আছে না নেই কথা এত ষোলো কেন কেন নেই আছে আছে তাহলে চলো তাস খেলা ছাড়িনি মরেছে তাই তাস ছাড়িয়ে তাই তো মরে গেছে তাই তাস আর কবতে কবতে উঠে এসে একটু খেললে ভালো ভালো হলো সময়ের দাম নেই না দাম নেই যাদের যারা সময়ের মূল্যায়ন করতে বোঝে একটা মিনিট অপচয় করে না তোমার আমার তাম জিন্দগির হিসাব আল্লাহর কাছে বুঝে দিতে হবে জিন্দগির হিসাব
জীবনের সময়ের হিসাব কি করেছো, কোথায় কাটিয়েছো, তোমাকে ৭০ বছরের লম্বা হায়াত দিয়েছিলাম, কোথায় কাটিয়েছো বলো। টিকিট কাটা অবস্থাতে মরছে তা বলিনি, লটারি কাটা বন্ধই হই হই মরে গেছে, তাও বোধহয় বাড়ি বাড়ি লটারি পারি পারি কোরআনের ওই একটা আয়াত বোঝাতে আপনাদের এতক্ষণ খন করছি কি ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান। কোরআনুল কারীমের ১৬ পারা সূরা তাহার ভিতরে আল্লাহ জানিয়েছে মাইয়াতি রাব্বাহু মুজরিমান, যে মানুষগুলো আল্লাহর দরবারে হাজিরা দিবে অপরাধী অবস্থায়, এরা এই জাতির গল্প যখন শোনালাম এরা তো তওবা করে করে নামাজ না পড়া অবস্থাতে মরেছে, এর মানে তওবা করেছে। কথা সকালবেলা মরে গেছে তো কত রাত্রি মদ খেয়েছে, এরা মরণ আমরা চোখে দেখি। আমার জানা বোঝা মতে যদি আমার দোয়া করতেন, দোয়া করার জন্য যদি জোর জবরদস্তিও করেন, ও তো কোন কবিরা করে দোয়া করা যাবে, কিন্তু সত্যতা বলুন তো আপনারা যারা নামাজি ধার্মিক আল্লাহ ওয়ালা আছেন, একজন বেনামাজির জন্য হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ওরে মাফ করে দেন, এই কথাটা আপনি বলবে না অন্তর বলবে, ও দোয়া করতে হচ্ছে। আর একজন নামাজি ধার্মিক আল্লাহ ওয়ালা মানুষ মারা গেছে, ইচ্ছার বিরুদ্ধে তার কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, গ্রামে নামাজি মুসল্লি আলেম হাফেজ মাওলানা কারি মুফতি ইমাম মুয়াজ্জিন যারাই আছে অন্তর দোয়া করছে আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তোমার বান্দারে তোমার গফুর আর গাফফার নামের কি মর্যাদা থাকবে। কিন্তু সালাতহীন নামাজহীন মরেছে, এর মানে তো কোরআনই বলছে ও জাহান্নামের আগুনে ঝরে ঝরে বেনামাজি মারা গেলে তার জন্য কি জান্নাত, কথা বলো বলো বেনামাজি মারা গেলে তার জন্য কি ফার্স্ট ক্লাস জান্নাত না সেকেন্ড ক্লাস জান্নাত, বলুন বলুন জান্নাত। ফি জান্নাতি তাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন অন্যজনকে জিজ্ঞেস করবে, খুব মন দিয়ে শুনুন, আমি একদম ঘুম পাচ্ছি আপনার নাকি
আচ্ছা আচ্ছা একদম নিরেট কিছু কথা কথা কোন ভগলামি না ভগলবাজি না ভন্ডামি না কোরআনের নামে মিথ্যা কথা না হাদিসের নামে মিথ্যা কথা না যা বলছি কোরআনে আছে যা বলছি হাদিসে আছে তথ্য চাইলেও দিতে পারব আপনি বাংলা কোরআন শরীফ আমার কাছে আনুন এই যে পড়ছে দেখিয়ে দিতে পারব যা আপনি পড়ে বুঝতে পারবেন আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফি জান্নাতি ইয়াতাসালুন জান্নাতীরা একজন অন্যজনকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন অপরাধীদের ব্যাপারে মুজরিম মানে পাপী মুজরিম মানে অপরাধী এ ভাই ভাই আমার তো ডেলি রাত্রে কিছু না কিছু না কিছু ঘুম ডিউ মানে বাকি বাকি আজকে যেটা ডিউ পড়ে কালকে ওর হর হদায় না কালকে ফেট ডিউ হয় পরশুদিন আবার ডিউ হয় এই করতে করতে যখন মাঘ মাস ফাল্গুন মাস আসে তখন দেখ দেখ কাজাটা তো অনেক দূরে থাকে অন্তত রানি আজকের রাতে যে ঘুমটা দরকার ছিল সেও এক ঘন্টা হয়ে গেল তো এত কথা বলতে পারবেন টাকা পান পান রাত জাগেন টাকা পান এই এখানে আস্তে আস্তে ফোন করে করে জানেন সেই সাগর থেকে সাগর আমি সেখানে যাই না কোনোদিন তাটা দাউদের জন্য ফোন করছে আমি বৈশাখ মাসের যে কটা তারিখ বলে আমি হবে না তা লাস্ট বলে হচ্ছে আপনি যে তারিখ দেবেন আমার সেই তারিখ দেব তা আপনার আসতে আসতে বলে বলে বলছে কত টাকা লাগবে তার মানে আমি টাকা যা বলবো আমার জন্য তারিখ ধরা হচ্ছে মানে টাকা যা বলবো আমারই অসুবিধা না একটা টাকা কামাই করার জন্য না সমাজে হাঙ্গর ভঙ্গুর দল যারা আছে তারা অসুবিধা টাকা কামাই করার একটা মিডিয়া বলে মনে মনে করে হাক্কানি রব্বানি কোন আলেম দিন কখনো এইভাবে হাঙ্গর আর কুমিরের ভূমিকা পালন করতে পারে হুজুর খরচা বেশি 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 ঠিক এই মন্দিরে আমি আসছি তিন বছর পর মানে এবার 2 বছর গ্যাপ গ্যাপ আরো তো অনেক গ্রাম আছে যে গ্রামগুলিতে মোটেই যাওয়া হয় না তাদের তো আপনারা সুযোগ করে দেন আবার 2 বছর পরে আমার কাছে আসবে বহু গ্রাম আছে ভাই যারা দাওয়াত জন্য পেড়ে পেড়ে করে করে দিতে খুব রাগ করে আজকে সন্ধ্যার পর একবার ফোন করে এত রাগ করতেছে মানে যে 3 বছর আপনার একবার হলো না যাক 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 কি বলছিলাম মুজুরি মানে হলো পাপী 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 শিষ্য অপরাধী
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মহান আল্লাহ জানিয়েছে জান্নাতীরা একজন অন্যজনকে জিজ্ঞাসা করবে আমরা বারো বললাম আল্লাহ জান্নাতীরা কাদের ব্যাপারে জিজ্ঞাসা করবে মহান আল্লাহ বললেন আনিল মুজরিমিন পাপীদের ব্যাপারে পাপীদের ব্যাপারে জিজ্ঞেস করবে তো জান্নাতীরা একজন অন্যজনকে কেন সরাসরি পাপীদের তো জিজ্ঞেস করতে হবে আসলে বিষয়টা বুঝলেন কিছু মানুষ হবে যারা হাশরের ময়দানে ফার্স্ট ক্লাস জান্নাত পাবে সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলে বলে মানে ডাইরেক্ট জান্নাত ডাইরেক্ট ডাইরেক্ট ওই জান্নাত পেতে গেলে আপনাকে ভালো হতে হবে ছোটবেলা থেকে যুবক বয়সে নামাজ নষ্ট হলে চলে চলে সারা জীবন আপনিও ভালো আপনার পরিবারকেও ভালো পথে পরিচালনার চেষ্টা করেছেন এরকম মানুষ অন্তত আর কিছু মানুষ আছে যারা তারা জান্নাত পাবে মগর জাহান্নামে জেলখানায় বেশ অনেক বছর কাটানোর পর কেউ একজন যে সুপারিশ করে জাহান্নাম থেকে পার করে জান্নাতে নিয়ে আসবে সুবহানাল্লাহ বলা বলা আর একটু সুবহানাল্লাহ হ্যাঁ হয়তো কোনো একটা পাপে মা মারা খেয়ে গেছে মালের জায়গা এখন জাহান্নাম কেউ একজন যে সুপারিশ করে ওরে জাহান্নাম থেকে বার বার জান্নাতে নিয়ে যাবে এবার এবার ফার্স্ট টাইম যারা জান্নাতে গেছে ওরাও জান্নাতে আর ওই জেল খেটে যারা বেরোচ্ছে ওরা যেই জান্নাতে ঢুকবে না এরা যারা ফার্স্ট টাইম জান্নাত পেয়েছিল এরাই ওদেরকে জিজ্ঞেস করবে তাই আল্লাহ বলেছেন জান্নাতীরা একজন অন্যজনকে জিজ্ঞেস করবে পাপীদের ব্যাপারে কি কি জিজ্ঞেস করবে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার জাহান্নামীদেরকে জাহান্নামীদের ব্যাপারে তার মানে যারা জাহান্নাম থেকে জেল খেটে জান্নাতের ভিতরে এসেছে ওদেরকে এক জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার তোমরা সাকারের অধিবাসী হয়েছিলে কেন কি শব্দ আল্লাহ আটা জান্নাত তৈরি করেছে এদিকে তাকান এই পাঁচ আর এই কত কটা আটটা আর আল্লাহ জাহান্নাম তৈরি করেছে দোজখ তৈরি করেছে সাতটা কটা এই জন্য কোরআন হাদিসে এসেছে মুসলিমের এক হাদিসে সাবাকাত রাহমাতি গাদাবি নবীজি বলেন আমার আযাবের তুলনায় আল্লাহ বলেছেন ইয়াকুলুল্লাহু আযা ওয়া জাল্লা ইয়াকুলুল্লাহু আযা ওয়া জাল্লা সাবাকাত রাহমাতি গাদাবি মহান আল্লাহ নিজে জানিয়েছেন আমার গজবের চাইতে আমার আযাবের চাইতে আমার শাস্তির চাইতে আমার রহমত বেশি
আর শুধু বেশি না অনেক অনেক বেশি যাক 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 তো এই আটটা এই সাতটা দোজখের ভিতরে এক দোজখের নাম সাকা কি নাম কারা যাবে তে কারা যাবে এবং এর আগুন খুব ভয়াবহ আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফি জান্নাতি ইয়াতাসাদুদু আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওরা তখন জবাব দিয়ে বলবে আমরা জাহান্নামের আগুনে জ্বলেছিলাম জাহান্নামের আগুনে আমাদের জ্বলতে হয়েছে তার এক নম্বরের অপরাধ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন পৃথিবীতে আমরা মুসল্লি ছিলাম না মুসল্লি কথা ধর্ম হলো নামাজি পৃথিবীতে আমরা নামাজি ছিলাম না নামাজ কায়েম করিনি সালাত প্রতিষ্ঠা করিনি ওই অপরাধে দায়ী আমাদেরকে সাকারের অধিবাসী হতে হয়েছে কিসের অধিবাসী সাকার কি সাত দোজখের এক দোজখের নাম যাতে জায়গা আর ওই সাকার বেনামাজিদের জায়গা করে দেবে এই এই যা বলতেছি বলছি এ সত্য কথা না মিথ্যা কথা সবাই বলতে হবে জোর জোর বলতে হবে সত্য কথা তো তাহলে বেনামাজি সাকারে যাবে আর সন্দেহ আছে যদি না থাকে তাহলে আজকের মজলিসে যারাই আছেন নামাজ পড়েন না এ বি সি এক্স ওয়াই জেড যেই হন আপনারা কেউ আমার আপন না আর কেউ আমার পর কেউ আমার নিকটতম না আর কেউ আমার দূরতম নয় সকলেই ইমানি ভাই সকলেই আমার ইমানি ভাই দেখুন আমারে বারবার দাউদ করে আনছেন আপনারা জাহান্নামে গেলে আপনারা সাকারে ঢুকলে আমি একটু কষ্ট খুব কষ্ট হেভি কষ্ট তাই আপনাদেরকে বলছি ওই সাকারে যে যে অপরাধের কারণে মানুষ ডুববে তার পাঁচ অপরাধ আপনারা একটু বলে দিলেন আওয়াজ ভালো মানে